আমার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি, এগুলো কিছু দুষ্টপুষ্কৃতির লোক আছে, হ্যাঁ, কেউ কারোর বিরুদ্ধে বলে কাউকে সম্পর্ক নষ্ট করার জন্য হ্যাঁ এগুলো বলে, কিন্তু আসলে যে কথাগুলো বলতেছে এগুলো জঘন্য কথা বলছে এগুলো, এবং এইসব কথা তো কেন এইসব কথা আমি বলবো, আমাকে মানে এগুলো আমার কাছে মনে হয় এটা তৃতীয় কোনো পক্ষ সম্ভবত এই এই কাজটা করতেছে। ঠিক আছে, যাই হোক, যারাই করতেছে খুব বাজে কাজ করতেছে, এবং আমি অলরেডি ফেসবুকে দিছি যদি এগুলো ঠিক না করে তাহলে আমি 100% আমি আইনের ব্যবস্থা নেব। একটা মেয়েকে হ্যাঁ এইভাবে আমার সে তো আমার বোনের মতো, তাই না, এবং তাকে নিয়ে যেভাবে এসব উল্লাবুল্লো কথা বলছে এগুলো তো ফালতু কথা, এগুলো কেন মানুষকে নিচে বানানোর জন্য এসব কথা কেন বলবে, এসব কথা আমি আমার আমি যে বলছি তার ডকুমেন্টস কোথায়, তার ডকুমেন্টস থাকতে হবে তো, আমি বলছি কি ডকুমেন্টস থাকতে হবে না, তাহলে একটা মানুষকে নিয়ে এইসব ফালতু কথা কেন বলবে, একটা ফেসবুকে নিয়ে একটা মেয়েকে নিয়ে এই ধরনের কেন কথা বলবে, এই সব কিছু মিলে এটা খুব বাজে করছে, এবং যারাই করছে আমি তাদেরকে বলছি এটা সঙ্গে সঙ্গে ডিলিট করার জন্য, আর নাইলে আমি যে এখনই অলরেডি আমি যাবো যে আমি একটা আপনি কথা বলেননি তারা হচ্ছে সংযুক্ত করে তারা ইয়ে করছে, আর বিভিন্ন সময় যাচ্ছে যে আপনি যে কথাই বলছেন তারা কিন্তু সেই কথাই লিখে লিখে হচ্ছে তারা হচ্ছে ইয়ে করছে, সেক্ষেত্রে এটা বলছেন যে আপনি বলেন না ভিডিওতে, তাহলে এই কথা তারা পেল সেটা তো প্রশ্ন আমার, এই কথা তারা কোথায় পেল, আমার মনে হয় এইখানে বুবলির আইনের ব্যবস্থা নেওয়া উচিত, হ্যাঁ কেন এই কথাটা বললো, আমি তো দেখি অলরেডি আমি একটা জিডি আমি অলরেডি করে আমি যদি সার্ভারকে আমি জিডিটা জমা দেবো আমি, ঠিক আছে সময় পাই তাহলে আমি আজকেই করবো নাহলে আমি কালকে করবো, প্রশ্নই আসে না আমার কেন মাথা মাথা থাকবে, তার যার যাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, ওকে।